আরে বুঝা গেল, তোরা প্রশাসনের নামে কলঙ্ক, আর তোমরা প্রশাসন কি আওয়ামী লীগের লালিত পালিত ক্যাডার গুন্ডা? আজকে কোন দেশে আমরা বসবাস করছি? আজকে আশ্চর্য, একটা ছেলে আবু সাইদ, আবু সাইদের হাতে কোনো অস্ত্র নেই, ওর হাতে কোনো লাঠি নেই, ও একটা মেধাবী ছাত্র, ওর কোনো সন্ত্রাসীর কোনো তালিকা ওর নামে নেই, সেখানে ঠান্ডা মতে ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে, আর সেটা আমরা বসে বসে দেখব, আর সেটা আমরা সহ্য করব, এটা হতে পারে না, হতে যাওয়া যায় না, এর প্রতিবাদে রাস্তায় নামতে হবে, হরিদ্বারে বিচার বাংলার জমিনে করতেই হবে। শুধু তাই নয়, আওয়ামী লীগ স্বঘোষিত প্রধানমন্ত্রী, কারণ বাংলাদেশের জনগণের ভোটে তো সে প্রধানমন্ত্রী হয় না, আর এই সরকার তো বাংলাদেশের জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় না। আজকে তার থেকে সুন্দর মায়া কান্নার শব্দ শোনা যায়, কিন্তু আপনি এবং আপনার সেক্রেটারি জেনারেল দলীয় তাদের বক্তব্যের কারণে আজকে এই হত্যাযজ্ঞ বাংলাদেশে ঘটেছে। আপনারাই আপনাদের সন্ত্রাসীদেরকে উস্কিয়ে দিয়ে আমার নিরীহ ছাত্রদের উপরে, ছাত্রীদের উপরে গুলি করে রাজনীতি চালিয়ে তাণ্ডব চালিয়ে বাংলার ইতিহাসকে কলঙ্কিত করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাস আজ পর্যন্ত ইউনিভার্সিটি সহ শিক্ষা অঙ্গন কোন ক্যাম্পাস আজ পর্যন্ত কোন সংবিধান আন নেই, সেখানে পুলিশ প্রশাসন তারা নির্বিচারে ছাত্রদেরকে ছাত্রীদেরকে মারবে? বাংলাদেশ এখন বাংলাদেশ নেই, এদেশটা এখন সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে। এখন আমরা দেশের ভিতরে বসবাস করার মতো উপযোগী কোন রাষ্ট্র বলতেই এদেশে নেই। এখন আমরা কোথায় যাব? আজকে রাস্তায় নামলে প্রতিবাদ করলে আজকে গুলি করা হয়, আজকে জেলে দেওয়া হয়, আজকে অঙ্গহানি করা হয়। এখন আমাদের দেশ ছেড়ে আমরা ভারত যাব? আমরা কি ইউরোপ এবং বিভিন্ন অন্যান্য দেশে আমরা নাগরিক হব না? আমরা এই দেশের মাটি জন্মগ্রহণ করেছি, আমরা এই দেশের সন্তান, আমরা এদেশেই থাকব, সন্ত্রাসীদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে ছাড়ব। আমি আজকে বক্তব্য বেশি লম্বা দেব না। আজকে আইনমন্ত্রী, প্রধানমন্ত্রী, এখন যারা নাকি ন্যায্য অধিকার দাবি নিয়ে রাজপথে এসেছিল তাদের কাছে বসার জন্য প্রস্তাব করছেন, কিন্তু যেই যানগুলো ঝরে গেল, যেই মায়ের কোল খালি হলো, যেই সন্তান আজকে মা এতিম হলো, আজকে মা সন্তান হারা হলো, সেই সন্তানদের কি বিচার হবে, তাদেরকে কিভাবে ফেরত দেওয়া হবে? মা ওটা সংস্কার হোক হবে, তাদের পক্ষে তো আমরা আগেও ছিলাম, কিন্তু আজকে আমার প্রশাসন ভাইদেরকে বলবো, কোন হৃদয়বান মানুষ যার একটু বিবেক রয়েছে সে তার গুলি নিয়ে তার সন্তানের বুকে গুলি করতে পারবে? তাহলে এই লড়ক বিচার, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? তাহলে বুঝা গেল, তোরা প্রশাসনের নামে কলঙ্ক, আর তোমরা প্রশাসন কি আওয়ামী লীগের লালিত পালিত ক্যাডার গুন্ডা না বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী? কিন্তু তোমাদের কার্যক্রমের মাধ্যমে আজকে প্রজাতন্ত্রের কর্মচারী প্রমাণিত হয় নাই, তাই আমরা সবাই আকাশ সকলকে আহ্বান করব, আসেন আজকে বুদ্ধিজীবী, শিক্ষাজীবী, রাজনৈতিক যত পেশার নেশা যারা আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে, এই অন্যায়ের হত্যার প্রতিবাদে, এই চালিন্দার বিরুদ্ধে একসঙ্গে যদি চাপিয়ে পড়ি, ওরা বাংলার জমিনে থাকার
সুযোগ পাবে না ইনশাআল্লাহ। এই আহ্বান আমি সকলকে করছি, আসেন। আর বসে থাকলে আমাদের পায়ের নিচে মাটি থাকবে না, এদেশে আমাদের জানমাল ইজ্জত নিরাপত্তা থাকবে না, আমাদের স্বাধীনতা থাকবে না। তাই আমাদের স্বাধীন দেশে আমাদের স্বাধীনতা নিশ্চয়তা করার জন্যই রাজপথে নামার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি।